বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে চান, আজকে আওয়ামী লীগের নেতা তরুণদেরকে উদ্বুদ্ধ করছেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। বঙ্গবন্ধু বাকশাল কায়েম করেছিল সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে, তো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজকের তরুণদেরকে কি শেখ হাসিনা এটা বলছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে 14 দল ব্যতীত সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করবে তারা? তারা কি এই বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চায়? বঙ্গবন্ধুর সোনার বাংলা চারটা পত্রিকা ব্যতীত সমস্ত পত্রিকাগুলোকে ব্যান করেছিল শেখ হাসিনা। কি আজকে ইতিহাসের তার সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চায় যেখানে চারটি তার অনুগত পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকা থাকবে না? এই সোনার বাংলা এদেশের জনগণ চায় না, এই সোনার বাংলা আজকের সচেতন শিক্ষিত তরুণরা চায় না। কাজী এই সমস্ত ভাওতাবাজির গল্প শুনে আজকের তরুণ প্রজন্মকে আর নিবৃত্ত করা যাবে না, এরা তো লুটেরাদের দল। কারণ এই যে মিছিলে গুলি করা, আমার কাছে একটা ছবি আছে, ফেসবুকে আমি দিয়েছিলাম, যেখানে ছবিটি ছিল 23 জুন 1972 সালে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার হেডলাইন ছিল যে গুলি করে হত্যা করা হবে, এবং সেটির উপরে আরেকটু ছোট সাব টাইটেল দেওয়া ছিল যে মাইজদি কোর্টের জনসভায় বঙ্গবন্ধুর ঘোষণা, দুর্বৃত্তদের দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজেই এই যে গুলি করার শাসন ব্যবস্থা, গুলি করা সেই তো ইতিহাসের ধারা আওয়ামী লীগের রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে আওয়ামী লীগ যে আদর্শিক নেতা মানে, সেই নেতাই বলে গিয়েছিলেন যে আমি ভিক্ষা করে আনি আমার চাটার দলেরা চেটে খেয়ে ফেলে। তো সেই চাটার দলেরা আজকে প্রতি বছর আপনার প্রায় 1,00,000 কোটি টাকা পাচার করছে, 1,00,000 কোটি টাকা পাচার করছে প্রতি বছর। বৈধ চ্যানেলে হিসাব বলছে যে 72,000 কোটি টাকা, আর সেটা অন্যভাবে হিসাব কিতাব করলে সেটা লক্ষাধিক ছাড়িয়ে যাবে। আর বাংলাদেশ এখন বর্তমানে যে জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট, বৈশ্বিক সংকটে পড়েছে, সেটা থেকে উত্তরণের জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক এরকম বিভিন্ন আন্তর্জাতিক বেশ কয়েকটা সংস্থার কাছে $700 কোটি ঋণ চেয়েছে, যেটা বাংলাদেশি টাকায় সম্ভবত 66,000 কোটি টাকা। তাহলে দেখেন প্রতি বছর পাচার হচ্ছে আর বৈধ চ্যানেলেই 72,000 কোটি টাকা, আর আমরা 66,000 কোটি টাকা ঋণের জন্য আমরা এখন হন্য হয়ে খুঁজছি দেশকে, দেশের এই ইকোনমিক পরিস্থিতিকে স্ট্যাবল করার জন্য। একদিকে তারা পাচার করছে, আরেকদিকে আবার ঋণের দায়ে বাংলাদেশকে আপনার সেই দায়ে কন্যাদায়গ্রস্ত পিতার মতো ঋণগ্রস্ত করে যাচ্ছে, যে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন রাষ্ট্র না চালাতে পারে। এবং আমাদের সবচেয়ে দুঃখ, উদ্বেগ, উৎকণ্ঠা যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দায়িত্বশীল ব্যক্তিরা, বিশেষ করে আপনারা অনেকে বলতে সাহস পাবেন না, অনেকে বলছেন না না সব কিছু প্রধানমন্ত্রীকে নিয়ে তো বলা যাবে না, হ্যাঁ সংকটের তো সমাধানে প্রধানমন্ত্রীর জায়গাটা ফাঁকা রাখতে হবে, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলা যাবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে চান, আজকে আওয়ামী লীগের নেতা তরুণদেরকে উদ্বুদ্ধ করছেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। বঙ্গবন্ধু বাকশাল কায়েম করেছিল সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে, তো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজকের তরুণদেরকে কি শেখ হাসিনা এটা বলছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে 14 দল ব্যতীত সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করবে তারা? তারা কি এই বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চায়? বঙ্গবন্ধুর সোনার বাংলা চারটা পত্রিকা ব্যতীত সমস্ত পত্রিকাগুলোকে ব্যান করেছিল শেখ হাসিনা। কি আজকে ইতিহাসের তার সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চায় যেখানে চারটি তার অনুগত পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকা থাকবে না? এই সোনার বাংলা এদেশের জনগণ চায় না, এই সোনার বাংলা আজকের সচেতন শিক্ষিত তরুণরা চায় না। কাজী এই সমস্ত ভাওতাবাজির গল্প শুনে আজকের তরুণ প্রজন্মকে আর নিবৃত্ত করা যাবে না। এরশাদের সময় এইভাবে একটা দেশের পুলিশ প্রধান, এলিট ফোর্স র্যাবের প্রধান, তারা এইভাবে আন্তর্জাতিকভাবে তাদের অপকর্মের কারণে মানবতা বিরোধী হিসেবে চিহ্নিত হয়েছেন কিনা আমার জানা নেই, তো যে কারণে বলছি সেই তুলনায় তার এই সমালোচনা আমরা আজকে এখন বলতে পারি যে তাদের সিদ্ধান্ত, কারণ তারা তো মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, দূরদর্শী ছিলেন, তারা বুঝতে পেরেছে যে এই যে ক্ষমতা কেন্দ্রিক দলগুলো যাদের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়া, দেশ এবং দেশের জনগণ তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে নেই, কাজেই তাদের চেয়ে সেই সময় এরশাদ ভালো ছিল, সেটা আজকে দৃষ্টান্ত দেখা যাচ্ছে।